আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ইউনিভার্স টেকনোলজিতে। আমি দর্পণনগরের পিয়াল বলছি, দর্পণনগর আমার, আমি দর্পণনগরের। আমরা এসেছি একটা পিসি নেওয়ার জন্য, ভাইজানের মাধ্যমে একটা পিসি নিলাম। আর এই হচ্ছে আমাদের জুয়েল দাদা, উনি আমার বন্ধু সুলভ মানুষ, উনি প্রথমে এখান থেকে নিয়েছিল। ওনাকে দেখেই আমার আজ ঠিক এই প্রতিষ্ঠান থেকে নেওয়া। আর সব কিছু মিলিয়ে ওনাদের ব্যবহার, ওনাদের কি আপ্যায়ন, সব কিছু আমাদের খুব ভালো লেগেছে। আর হচ্ছে আমার দর্পণনগরের পাশে থাকুন, আর এই ইউনিভার্স কম্পিউটারে আসুন আপনারা। আপনারা আসলেই বুঝবেন আসলে এখানে কতটুকু গুরুত্ব সহকারে কম প্রাইসে, সুইটেবল প্রাইসে আপনাদেরকে পণ্য দেবে, কথায় ভালো প্রোডাক্ট পাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমিন ইসলাম, ইউনিভার্স টেকনোলজি থেকে আবারও চলে আসলাম একটা নতুন পিসি বিল্ডের বিরিয়ানি আপনাদের সামনে। আর বন্ধুরা, পাশে খুবই দুইটা স্মার্ট পার্সনকে নিয়ে আমি আজকে ভিডিওটা করছি। পাশে যেই ভাইটা পিসিটা নিয়েছেন হচ্ছে পিয়াল ভাই, আর উনি হচ্ছে জুয়েল ভাই। উনি এর আগে আমার থেকে একটা পিসি নিয়েছেন। ওনারা মূলত আসছেন কিশোরগঞ্জ বাজিতপুর থেকে। আর পিএল ভাইয়ের জন্য আজকে আমরা এই পিসিটা রেডি করেছি 1,01,000 টাকা দিয়ে। কী কী কোম্পানি রেখেছি এই পিসিতে, কী দিয়ে ভাইয়াকে আমরা এই পিসিটা রেডি করে দিয়েছি, চলুন একটু দেখে নিন। বন্ধুরা, খুব ভালো একটা প্রসেসর দিয়ে আজকে আমি ভাইয়াকে পিসিটা রেডি করে দিয়েছি। Ryzen 7 5700G এই মডেলের প্রসেসরটা এই বিল্ডে রেখেছি। 8 Core 16 Thread এবং 20 MB ক্যাশ মেমোরি এবং রেডিওনের গ্রাফিক্স এই প্রসেসর রেডি করা আছে। যারা 5600G থেকে আরও বেটার কিছু চান, তারা এই প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে পারেন। অনেক ভালো পারফরমেন্স পাবেন, আপনাদের প্রয়োজনীয় সব কাজই এই প্রসেসর দিয়ে করতে পারবেন। পিএলভির জন্য আজকে আমরা এই প্রসেসরটা এই বিল্ডে রেখেছি। প্রসেসরের পাশাপাশি খুব ভালো একটা মাদারবোর্ড দিয়েছি, ATX একটা বোর্ড দিয়ে আজকে আমরা এই পিসিটা সাজিয়েছি। MSI ব্র্যান্ডেড B450 গেমিং প্লাস ম্যাক্স এই মডেল একটা ATX বোর্ড দিয়ে আজকে আমরা ভাইকে এই পিসিটা রেডি করে দিয়েছি। 2টা M.2 স্লট, 4টা RAM স্লট, HDMI এবং DVI পোর্ট সহ এই মাদারবোর্ডটা রেডি করা আছে। এবং অরিজিনালটা বোর্ড দিয়ে আজকে আমরা এই পিসিটা ভাইকে দিয়েছি। মাদারবোর্ডের পাশাপাশি খুব চমৎকার 2টা RAM দিয়েছি, কর্সের ব্র্যান্ডেড 16x2 32GB 2টা RAM দিয়েছি, 3200 MHz-এর লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে। এবং অরিজিনাল 2টা RAM দিয়ে আজকে আমরা এই বিলটা সাজিয়েছি। কর্সারের RAM-এর পাশাপাশি খুব চমৎকার একটা NVMe দিয়েছে, আপনাদের সবার পছন্দের একটা ব্র্যান্ড হচ্ছে স্যামসাং। স্যামসাংয়ের 970 ইভো প্লাস এই মডেলে 500GB একটা NVMe দিয়েছি, খুব ভালো রিডিং স্পিড পাবেন। যারা স্যামসাংকে পছন্দ করেন এই NVMe দিয়ে পিসি বিল করতে পারেন। আজকে 970 ইভো প্লাস এই NVMe-টা এই বিল্ডে আমরা রেখেছি। NVMe-র পাশাপাশি আলাদা করে একটা হার্ড ড্রাইভ দিয়েছি, উনি মূলত এই পিসি দিয়ে গ্রাফিক ডিজাইন বিরিয়ানির কাজ করবেন, পাশাপাশি অন্য প্রয়োজনীয় কাজগুলি করবেন ওনার স্টোরেজের সহায়তার জন্য। 2TB তুষিবার P300 এই মডেল একটা হার্ড ড্রাইভ দিয়েছে, খুব ভালো একটা হার্ড ডিস্ক হবে। এবং অরিজিনাল একটা হার্ড ড্রাইভ এই বিল্ডে আমরা রেখেছি। হার্ড ডিস্কের পাশাপাশি কর্সারের CX550M এই মডেলে 550W-এর একটি পাওয়ার সাপ্লাই দিয়েছে, 80+ ব্রোঞ্জ সার্ভেটের পাওয়ার সাপ্লাই, 5 বছর ওয়ারেন্টি থাকবে। এবং খুব ভালো একটা পাওয়ার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন কর্সারের এই পাওয়ার সাপ্লাইটা এই বিল্ডে রেখেছি। পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি খুব চমৎকার একটা কম্পিউটার কেস দিয়েছি, ভেলোডোপের মেনিয়া X5 এই মডেলের একটা মিড টাওয়ারের কম্পিউটার কেস আজকে এই বিল্ডে আমরা রেখেছি। সাইডে একটা সুন্দর টেম্পার ডোর আছে, সামনে একটা 8GB ফ্যান সহ এই কম্পিউটার কেসটা রেডি করা আছে। এবং বাজারের মধ্যে একটা ভালো মানের কম্পিউটার কেস আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, খুব ভালো মানের একটা সিপিইউ কুলার এই বিল্ডে আমরা রেখেছি, ডিপকুল ব্র্যান্ডেড ডিপকুলার AK400 এই মডেলের একটা সিপিইউ কুলার রেখেছি, non-RGB একটা সিপিইউ কুলার, বাট খুব ভালো মানের একটা সিপিইউ কুলার আপনারা পেয়ে যাবেন, 1 ইয়ার ওয়ারেন্টি থাকবে। ডিপকুলার সিপিইউ কুলারের পাশাপাশি আপনাদের পছন্দের একটা মনিটর দিয়েছি, HP ব্র্যান্ডের HP-র M.2F এই মডেলের একটা মনিটর দিয়েছি, ফুল HD IPS 75Hz HDMI এবং VGA পোর্ট সহ এই মনিটর রেখে আছে। সব লেভেলের ইউজাররা আপনারা এই মনিটরটা অনেক পছন্দ করেন। HP-র এই মনিটরটা ভাইকে আজকে আমরা দিয়েছি। মনিটরের পাশাপাশি ওনার পাওয়ার ব্যাকআপের জন্য, উনি যেহেতু প্রফেশনাল লোক কাজ করবেন, ওনার সবসময় ইলেকট্রিসিটি প্রয়োজন হবে, কখনো ইলেকট্রিসিটি ফল করলে ওনার একটা UPS-এর প্রয়োজন ছিল, 1200 BA পাওয়ার গার্ডের একটা UPS দিয়েছে। UPS-এর পাশাপাশি এফোরটেকের KRS-83 এই মডেলটার USB কিবোর্ড দিয়েছি, খুব ভালো একটা USB কিবোর্ড হবে। পাশাপাশি এফোরটেকের OP-330 এই মডেলে অপটিক্যাল একটা USB মাউস এই বিল্ডে আমরা রেখেছি। বন্ধুরা, পিএল ভাইয়ের জন্য 1,01,000 টাকা দিয়ে এই কম্পোনেন্টগুলি ভাইয়াকে আমরা এই পিসিটা রেডি করে দিয়েছি। যারা এই কম্পোনেন্টগুলি দিয়ে এই বাজারের মধ্যে একটা পিসি বিল্ড করতে চান, অথবা আপনার পছন্দ মতো একটা পিসি নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি, শপ নাম্বার 416-19, Level 4, লিপ্টেচার, সুভাষ তার্কের, আইসির ভবন, নীলফোন, ঢাকা, সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার। মঙ্গলবার ছাড়া যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করতে, আপনার পছন্দের প্রোডাক্ট নেওয়ার জন্য সহসুবিধা শোরুম ভিজিট করতে, প্রবলেম হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে কোরিয়ার অর্ডার করতে পারেন, আপনার পছন্দের প্রোডাক্ট আপনার কাছে আমরা কোরিয়ারে পৌঁছে দেবো, আবারও চলে আসবো এরকম সুন্দর সুন্দর বিল নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার সুস্থ কামনা করছি। খোদা হাফেজ।